Dear students,

আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা খুব উপকার পাবে এক্সারসাইজ ওয়ান আমরা বক্সে দেখতে পাচ্ছি দশটি ফ্রেশ দেওয়া আছে অ্যাজ অ্যাজ হোয়াট ডাজ লুক লাইক হোয়াট ইফ হোয়াটস ইট লাইক ইট হ্যাড ব্যাটার লেটেল অন হ্যাভ টু উড রাদার তো এই দশটি ফ্রেজ নিচের দশটি বক্স দশটি শূন্যস্থানে বসবে আমরা শুধু উত্তরটি লিখব এ নাম্বার বি নাম্বার সি নাম্বার দিয়ে শুধু উত্তরগুলো লিখব তো আমরা একটু দেখি ডিফরেস্টেশান ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন এখানে আমাদের লক্ষ্য করতে হবে গ্যাপযুক্ত যে স্যানডেন্সটি থাকে সেই স্যানডেন্সটি ছাড়াও আরও কিছু অতিরিক্ত স্যানডেন্স থাকে তো সেগুলো আমাদের পড়তে হবে কারণ ওই স্যান্ডেসগুলো তোমাকে সহায়তা করবে এই শূন্যস্থানে কী বসবে তো ডিফরেস্টেশন ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন বন শূন্যকরণ বর্তমানে একটি বড় চিন্তার বিষয় উই ড্যাশ টেক ইমিডিয়েট স্টেপস এগেনস্ট কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম তো নির্বিচারে গাছ কাটার বিরুদ্ধে আমাদের এখনই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাহলে এখানে আমরা একটু খেয়াল করি এখানে যে টেকনিকটা আমরা যদি ফলো করি সাবজেক্ট গ্যাপ মূলবার তো এরকম টেকনিক আছে হলো হ্যাড ব্যাটার এবং হ্যাপটুর তো এখানে আমরা লক্ষ্য করি যেহেতু বন শূন্যকরণ ডিফরেস্টেশন একটা চিন্তার বিষয় এ কারণে আমরা এখানে অবশ্যই অর্থে ব্যবহার করব যে আমাদের অবশ্যই এই নির্বিচারে গাছ কাটার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে পদক্ষেপ নিতে হবে এই কারণে এখানে আমরা অবশ্যই ব্যবহার করবো আর অবশ্যই অর্থে হ্যাপ টু ব্যবহার করা হয় অবশ্যই অর্থে হ্যাপ টু ব্যবহার করা হয় আর হ্যাপ টু টেকনিকটা এখানে বিদ্যমান আছে সাবজেক্ট গ্যাপ মূলবাল তাহলে আমরা এখানে হ্যাভ টু বসাবো বি নাম্বার টু টেল লাই ইজ এ গ্রেট সিন মিথ্যা বলা একটি মহাপাপ উই ড্যাশ ডাই দেন টেল লাই আদারওয়াইজ নান উইল বিলিভাস অন্যথায় কেউ আমাদের বিশ্বাস করবে না আর এখানে এখানে বলছে মিথ্যা বলা মহাপাপ আর এখানে সেন্টেন্সটা আছে উই ড্যাশ ডাই দেন টেল লাই এখানে একটা টেকনিক খেয়াল করো সাবজেক্ট গ্যাপ মূলবার এবং পরে একটা দেন আছে তো এটা উড রাদারের টেকনিক উড রাদার যে আমরা মরব তবুও একটি মিথ্যা কথা বলবো না তার মানে এটা উড রাদারের টেকনিক সাবজেক্ট গ্যাপ মূলবার পরে দেন আমরা এখানে উড রাদার বসাবো সি নাম্বার হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং এ মোটর সাইকেল মোটর সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করা প্রয়োজন ড্যাশ ইউ ওয়াই ড্রাইভিং ইউর বাইক অ্যান্ড মিট মেট এর সিরিয়াস অ্যাক্সিডেন্ট এখানে একটু খেয়াল করি আমরা সেন্টেন্সের শুরুতে গ্যাপ এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট ভার্ক তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং শেষে প্রশ্নগত চিহ্ন তাহলে এটা হলো হোয়াট ইফ এর টেকনিক হোয়াট ইফ এর টেকনিক এটা সেন্টেন্সের শুরুতে গ্যাপ অ্যাসার্টিভ সেন্টেন্স এবং শেষে প্রশ্নগত চিহ্ন যে প্রথম সেন্টেন্সটা বলছে যে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করা উচিত আর এই সেন্টেন্সটার অর্থ হলো যদি তুমি মোটরসাইকেল চালানোর সময় একটা সিরিয়াস অ্যাক্সিডেন্টের সম্মুখীন হও তাহলে কেমন হবে এই যে এটা চিন্তা এই চিন্তাটা একটা টেনশন বোঝায় হোয়াট ইফ দিয়ে আর এটা টেকনিকটা অতি সোজা সেন্টেন্সের শুরুতে গ্যাপ অ্যাসেটিভ সেন্টেন্স শেষে প্রশ্নমোধক তাহলে এখানে আমরা হোয়াট ইফ বসাবো ডি নাম্বারে ড্যাশ সুইমিং ইন দ্য সি এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াটস ইট লাইকের টেকনিক সেন্টেন্সের শুরুতে গ্যাপ বারবার সাথে আইএনজি শেষে প্রশ্ন বলো এবং লাইক লাইকদের অনুভূতি বুঝায় তো হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি সমুদ্রে সাঁতার কাটতে কেমন ইট সিমস টু বি ভেরি হিরোইক টু মি এটা আমার কাছে খুব বিরত্বপূর্ণ মনে হয় তারপর যাই হোক এখানে এটা হোয়াটস ইট লাইকের টেকনিক আমরা পেলাম ই নাম্বার ড্যাশ মাদার হার্ড দ্য নিউজ শি ক্রাইড লাউলি লাউডলি ড্যাশ মাদার হার্ড দ্য নিউজ শি ক্রাইড লাউডলি সে লস্ট আর চাইল্ড ইন এ কার অ্যাক্সিডেন্ট সে তা গাড়ি অ্যাক্সিডেন্টে তার সন্তানকে হারালো তার মানে আমরা এখানে লক্ষ্য করি যে একটি ঘটনা ঘটার সাথে সাথে আর একটি ঘটনা যেইমাত্র মা সংবাদটি শুনলো সে উচ্চস্বরে কান্না শুরু করলো তার মানে যেইমাত্র অ্যাস হবে এখানে একটি ঘটনা ঘটার সাথে সাথে আর একটা ঘটনা এরকম বুঝালে অ্যাস ব্যবহার করা হয় এক নাম্বার রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে রোমনগরী একদিনে তৈরি হয়নি ড্যাশ টু এ লং টাইম অ্যান্ড হার্ড লেবার টু বিল্ড দিস সিটি ইট টু কে লং টাইম ইট টু কে লং টাইম টু ইনভেন্ট কম্পিউটার ইট টু এ লং টাইম টু ডিসকভার মেনি থিংস তো ইট টুক ইট বসবে এখানে ইট টুকে এ লং টাইম অ্যান্ড হার্ড লেবার টু বিল্ড দিস সিটি রহমান ইজ এ পুয়ার ম্যান রহমান একজন গরিব লোক হি ক্যান নট বাই এ শার্ট ড্যাশ এ কার তো এখানে বলছে রহমান একজন গরিব লোক তো হি ক্যান নট বাই এ শার্ট সে একটি শার্টই কিনতে পারে না একটি গাড়ি কিনা তো দূরের কথা তো এই টাইপের অসম্ভব ভাবাই যায় না কল্পনাই করা যায় না এরকম বোঝাতে আমরা লেটেলন ব্যবহার করি আর লেটেলনের লেটেল টেকনিকটা ছিল প্রথম সেন্টেন্সের পরে একটি কমা তারপরে গ্যাপ তো ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না এরকম বোঝাতে লেটেলন ব্যবহার করা হয় এইস নাম্বার কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রেবেল পয়েন্ট কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি হি ড্যাশ ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল তার মানে এখানে বোঝা যাচ্ছে ওয়াজ বর্ন হবে হি ওয়াজ বর্ন ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল রিনাস রিনাস ড্রেস লুকস ভেরি ডার্ড রিনার জামা খুব ময়লাযুক্ত ইট ইজ ওল্ড অ্যানাফ এটা পুরাতন হয়ে গেছে শি ড্যাশ বাই এ নিউ ড্রেস তো এখানে একটা পরামর্শ দেওয়া যেতে পারে সি হ্যাড ব্যাটার বাই এ নিউ ড্রেস তার বরং একটি নতুন জামা কেনা উচিত যেহেতু জামা পুরাতন হয়ে গেছে তার একটি নতুন জামা কেনা উচিত তাহলে হ্যাড ব্যাটারের টেকনিক দেখো সাবজেক্ট গ্যাপ মূলবার রানা হাই রবি ড্যাশ এ পিকক ড্যাশ তো মাঝখানের সাবজেক্ট আগে একটা গ্যাপ পরে একটা গ্যাপ তাহলে এখানে আমরা হোয়াট ডাজ লুক লাইক বসাবো তাহলে হাই রবি হোয়াট ডাজ এ পিকক লুক লাইক তার মানে মাঝখানের সাবজেক্ট দুই পাশে দুটো গ্যাপ থাকলে ওখানে আমরা হোয়াট ডাস লুক লাইক বসাবো তো এই হলো আমরা প্রথমে একটা এক্সারসাইজ করলাম এখন আমরা আরেকটা এক্সারসাইজ করবো এ নাম্বারে দ্য রুম এপিয়ার্স টু বি সাফোকেটিং রুমটা খুব সাফোকেটিং মনে হচ্ছে সাফোকেটিং মানে হচ্ছে গোমট দম আটকে যাচ্ছে এরকম মনে হচ্ছে ড্যাশ ওপেনিং দ্য উইন্ডোজ দেখো এই টেকনিকটা হলো দুইটা টেকনিক একটা হলো হোয়াটসিট লাইকের এবং আরেকটা হলো উডিও মাইন্ডের সেন্টাসের শুরুতে গ্যাপ বারবার সাথে আইএনজি শেষে প্রশ্ন তো এই টেকনিকটা হলো হোয়াটস ইট লাইক এবং উডিও মাইন্ডের টেকনিক তা আমাদের বক্সে উডিও মাইন্ড আছে হোয়াটস ইট লাইক নাই তাহলে এখানে উডিও মাইন্ড আমরা দেব আর উডিও মাইন্ড দিয়ে অনুরোধ করা বোঝায় যে রুমটা খুব গুমোট হয়ে গেছে উডিও মাইন্ড ওপেনিং দ্য উইন্ডোজ তুমি কি একটু জানালাগুলো খুলবে একটু অনুরোধ অনুরোধ করা হয়েছে এখানে এই কারণে আমরা এখানে উডিও মাইন্ড বসাবো ইট ইজ রেইনিং আউটসাইড বাহিরে বৃষ্টি হচ্ছে ইউ ড্যাশ টেক অ্যান আমরে ইউ ড্যাশ টে অ্যান আমরে তো এখানে টেকনিক আমরা ফলো করি এটা হ্যাপ টুর টেকনিক এবং হ্যাড ব্যাটারের টেকনিক তো আমাদের উপরে বক্সে হ্যাপ টু নেই হ্যাড ব্যাটার আছে তো ইউ হ্যাড ব্যাটার টেক অ্যান আমরে তুমি বরং একটি সাঁতা নিয়ে যাও যেহেতু বাড়ি বৃষ্টি হচ্ছে তুমি একটা সাঁতা নিয়ে বের হও একটা পরামর্শ সি নাম্বার হি ক্যান নট রিড নিউজ পেপার সে পত্রিকায় পড়তে পারে না ড্যাশ এডিট এ নিউজ পেপার একটি নিউজ সম্পাদনা করা তো দূরের কথা তার মানে সে তো পত্রিকাই পড়তে পারে না এটি সম একটি পত্রিকার সম্পাদনা করা তো দূরের কথা তার মানে এখানে একটা লেটেলন বসবে ডি নাম্বার ড্যাশ লিভড এ ওয়াইজ ম্যান বাট হি ওয়াজ নট ওয়েল নোন টু অল দে আর লিভড এরকম আমরা অনেক রিয়ারেন্স করেছি দে আর লিভড এ ম্যান দেয়ার লিভড এ কিং এরকম আমরা অনেক রিয়ারেন্স করেছি সুতরাং এখানে দেয়ার বসবে ইউ লুক টায়ার্ড তোমাকে ক্লান্ত মনে হচ্ছে ড্যাশ অ্যাপিয়ার্স টু মি দ্যাট ইউ হ্যাভ ওয়ার্ক হার্ড ইট এপিয়ার্স টু মি এপিয়ার্স টু একটা প্রিপোজিশন ইট অ্যাপিয়ার্স টু মি আমার কাছে মনে হয় ইট অ্যাপিয়ার্স টু ইউ তোমার কাছে মনে হয় তো ইট অ্যাপিয়ার্স টু মি দ্যাট ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড ইসমাইল ইজ এ সিম্বল অফ ভার্সেটাইল জিনিয়াস ইসমাইল একজন ভার্সেটাইল জিনিয়াস মানে বিভিন্ন গুণের অধিকারী হি ড্যাশ ইন টু এ নিডি ফ্যামিলি তার মানে হি ওয়াজ বর্ন ইন টু এ নিডি ফ্যামিলি সে একটি গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন ড্যাশ এ ডাইনোসর ড্যাশ মাঝখানের সাবজেক্ট দুই পাশে দুইটা গ্যাপ তাহলে এখানে হবে হোয়াট ডাজ এখানে হবে লুক লাইক এটা খুব সোজা মাঝখানের সাবজেক্ট দুই পাশে দুটা গ্যাপ থাকলে আমরা হোয়াট ডাজ লুক লাইক দিয়ে দেবো এইস নাম্বার হি প্রসিডেড ড্যাশ হি হ্যাড নেভার সিন মি এটা হবে অ্যাজ ইফ বা এসডো কারণ এস ইফ বা এসডোর প্রথম অংশ প্রেজের ইন্ডিফিনিট হলে পরে অংশটা পাস্ট ইন্ডিফিনিট আর প্রথম অংশ পাস্ট ইন্ডিফিন হলে পরে অংশটা পাস্ট পারফেক্ট এই দেখো পাস্ট তাহলে এখানে অ্যাজ দো বা এজিভ আমাদের বক্সে আছে হলো এজিফ তাহলে আমরা ওখানে অ্যাজিভ বসাবো আই নাম্বার পেনিক সিস্ট মি আতঙ্ক আমাকে গ্রাস করলো ড্যাশ আই হার্ট হিজ রোয়ারিং বয়েজ আমি যখন তার সে কর্কশ ধনী কণ্ঠস্বর শুনলাম সেই হিংস্র কণ্ঠস্বর যখন শুনলাম তখন আতঙ্ক আমাকে গ্রাস করলো তার মানে একটা ঘটনা ঘটার সাথে সাথে আরেকটা এখানে আমরা অ্যাস দেব যেইমাত্র আমি তার সেই গর্জন শুনলাম তখনই আতঙ্ক আমাকে গ্রাস করলো দো আই এম ইন ডায়ার নিড অফ মানি যদিও আমার অনেক টাকার প্রয়োজন ছিল যদিও আমার অনেক টাকার প্রয়োজন আই যদিও আমার টাকার প্রয়োজন আই ড্যাশ ডাই দেন সি কেনি ফিনান্সিয়াল হেল্প ফ্রম হিম আই ড্যাশ ডাই দেন সাবজেক্ট গ্যাপ মূলবার পরে একটা দেন তার মানে এখানে আমরা উড্রতার বসাবো সাবজেক্ট গ্যাপ মূলবার দেন এখানে উড্রতার বসাবো যদিও আমার টাকার প্রয়োজন কিন্তু আমি মর বতব্য তার কাছ থেকে কোনো অর্থনৈতিক সাহায্য আমি চাইব না তার মানে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলা এক্সারসাইজ তিন এখানে বক্সে আছে এজ ইফ হ্যাভ টু অ্যাজ ইট ওয়াজ বন লেটেল অন উড্রাদার দেয়ার হ্যাড ব্যাটার হোয়াট ইফ তো উই ড্যাশ পে এ ভিজিট টু কক্সবাজার দেন দ্য সুন্দরবন দেন আছে সাবজেক্ট গ্যাপ মূলবার পরে দেন আছে সুতরাং আমি এখানে উড্রাদার বসাব যে আমরা বরং কক্সবাজার যাব তবুও সুন্দরবন যাব না বি নাম্বার দ্য স্টন ওয়াজ রেগিং বাইনান্টলি খুব ভয়ঙ্করভাবে ঝড় বয়ে চলছে উই গট আউট ড্যাশ ইট অ্যাবেটেড অ্যাজ যে আমরা বের হব যখনই এটা থেমে যায় যখনই ঝড় কমে আসে তখন তখনই আমরা বের হবো একটা ঘটনা ঘটার সাথে সাথে একটা ঝড় থামবে আর আমরা বের হব অ্যাজ ফারদিন ইজ অলওয়েজ বোস্টফুল অফ ইজ আঙ্কেলস ফার্দিন সবসময় তার আঙ্কেলদের নিয়ে খুব অহংকার করে হিট টক্স ড্যাশ দে ওয়ার দা মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য কান্ট্রি হি টক্স অ্যাজ ইফ দে ওয়ার দ্য কারণ অ্যাজ ইফ অ্যাজ দোর পরে বিবার থাকলে সকল সাবজেক্টের পরে ওয়ার হয় তাহলে এখানে অ্যাজিফ হবে মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউজ আমাদের কলেজটি আমাদের বাড়ি থেকে অনেক দূরে আই ড্যাশ ওয়াক এ লং ওয়ে টু গো টু টু গো টু মাই কলেজ আই হ্যাভ টু যেহেতু আমাদের বাড়ি থেকে কলেজটি অনেক দূরে আমাকে কলেজে যেতে অনেক পথ হেঁটে যেতে হয় আই হ্যাভ টু হ্যাভ টু হবে এখানে যেহেতু সাবজেক্ট গ্যাপ মূলবার জসিমুদ্দিন ইজ এ রুরাল পয়েট হি ড্যাশ ইন নাইনটিন হান্ড্রেড থ্রি ইন এ ভিলেজ নেমড তাম্বুলখানা ইন ফরিদপুর বুঝাই যাচ্ছে এখানে ওয়াজবন হবে ড্যাশ ইজ ভেরি হট টুডে বুঝাই যাচ্ছে এখানে ইট হবে ইট ইজ ভেরি হট টুডে লোডশেডিং ইজ অ্যাগ্রিভেটিং দ্য সিচুয়েশান মারুফ ক্যান নট আর্ন ফিফটি মার্কস ড্যাশ এইটি মার্কস হি ইজ এ স্টুডেন্ট অফ অ্যাভারেজ স্টুডেন্ট তো মার্ক একজন অ্যাভারেজ স্টুডেন্ট তো সে পঞ্চাশ মার্কই পায় না আশি মার্ক তো দূরের কথা তার মানে এখানে লেটেল অন হবে ড্যাশ আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম দেয়ার আর দেয়ার আর মিনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম ফায়াজ সিমস টু বি বিয়াজ সিমস টু বি উইক ফায়াসকে দুর্বল মনে হচ্ছে হি ড্যাশ কনসাল্ট অ্যান এক্সপিরিয়েন্স ডক্টর একটা পরামর্শ হি হ্যাড বেটার সাবজেক্ট গ্যাপ মূলবার হি হ্যাড বেটার কনসাল্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সড ডক্টর দ্য রিভার ইজ কাম নদীটি শান্ত ড্যাশ উইথ সুইম ইন দ্য রিভার নদীতে সাঁতার কাটলে কেমন হয় হোয়াট ইফ হোয়াট ইফ উই সুইম ইন দ্য রিভার স্যান্ডেসে প্রথমে গ্যাপ তারপরে অ্যাসারিভ স্যান্ডেস শেষে প্রশ্নবোধক তাহলে এখানে আমরা হোয়াট ইফ দিয়ে দিব আমরা আজকে সর্বশেষ যে এক্সারসাইজটি করবো তা হলো আমরা একটু দেখি বক্সে কী আছে উড ইউ মাইন্ড ইউজ টু ইউজ টু আসে অ্যাজ ইফ অ্যাসোনাজ লিটেল অন হ্যাড বেটার ইট উড রাদার সো দ্যাট হোয়াট ইফ হি অ্যাক্টস ড্যাশ হি ওয়ার রিচ অ্যাজ ইফ হি অ্যাক্টস এজ ইফ হি ওয়ার রিচ গ্যাপের পরে সাবজেক্ট বারবার মধ্যে অমিল থাকলে সেখানে আমরা এজ ইফ দিয়ে দিব হয়ে যাবে সে এমন ভাব করতেছে যেন সে ধনী সো নবুড়ি লাইক সিম তাই কেউ তাকে পছন্দ করে না ড্যাশ ইটিং সি ফিশ সি ফিশ খেতে কেমন এখানে আমরা দিব না এখানে অনুভূতি নয় এখানে অনুরোধ করা বোঝাইছে উড ইউ মাইন্ড ইটিং সি ফিশ যে তুমি কি সি ফিশ খাবে মানে সমুদ্রের মাছ খাবে আই থিঙ্ক ইউ উইল এনজয় এ লট আমি আমি আমার মনে হয় তুমি এটা খুব এনজয় করবে তার মানে এখানে অনুরোধ করা বুঝিয়েছে অলোকা কান্ট অ্যাফোর্ড টু বাই এ সেলফোন ড্যাশ এ ল্যাপটপ তো অলোকা একটি সেলফোনই কিনতে পারে না একটি ল্যাপটপ কিনা তো দূরের কথা অ্যাকচুয়ালি শি ইজ পোয়ার ভেরি পোয়ার যেহেতু সে খুব গরিব এই কারণে সে একটি সেলফোন কিনতে পারে না একটি ল্যাপটপ কিনা তো দূরের কথা তো এই টাইপের কথা প্রকাশ করতে ভাবাই জানা কল্পনাই করা না এমন বোঝাতে আমরা লেটেলন ব্যবহার করি ইট মে রেন টুডে আজ বৃষ্টি হতে পারে ইট মে রেন টুডে আজ বৃষ্টি হতে পারে তো ইউ ড্যাশ লিভ আর্লিয়ার একটা পরামর্শ যে ইউ হ্যাড বেটার লিভ আর্লিয়ার সামটাইমস উই বিকাম স্পিচলেস রিমেম্বারিং আওয়ার চাইল্ডহুড মেমোরিজ মাঝে মাঝে আমরা আমাদের শৈশব স্মৃতি স্মরণ করে মানে অবাক হয়ে যাই বা বাকরুদ্ধ হয়ে যাই উই ড্যাশ সুইম ইন দ্য রিভার উই ড্যাশ সুইম ইন দ্য রিভার এখানে শৈশবকালের কথা বলছে তাহলে অতীতের ঘটনা এখানে কারণে হবে ইউজড টু উই ইউজ টু সুইম ইন দ্য রিভার আমরা নদীতে সাঁতার কাটতাম অতীতের অভ্যাস বোঝানো হয়েছে ড্যাশ ইজ মে ড্যাশ ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মিট হাউ টাইম ডাস প্লাই ইট ইজ মেনি ইয়ার্স ইট এরকম সেন্টেস আমরা অনেক দেখেছি ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মিট হি মাদার বিং সিক তার মা অসুস্থ হি নিডস টু গো হোম অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে অবশ্যই বাড়ি যেতে হবে বাড়ি যাওয়া প্রয়োজন যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ সোন অ্যাজ পসিবল উই ড্যাস ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন অবজার্ভ হরতাল অ্যান্ড স্ট্রাইক দেখো সাবজেক্ট গ্যাপ মূলবার পরে একটা দেন আছে তাহলে এখানে হবে উড্রাদার যে আমরা বরং আমাদের মানবতাবোধকে জাগ্রত করব বৃদ্ধি করবো হরতাল বা স্ট্রাইক পালন না করে আমরা আমাদের মানবতাবোধকে বৃদ্ধি করবো দেয়ার স্টারের এ হেভি স্টোন হোয়েন আই ওয়াজ অ্যাবাউট টু গো আউট যখন আমি বের হব তখন ঝড় শুরু হলো ড্যাশ আই বিন আউট দেয়ার একটা হোয়াট ইফ বসবে হোয়াট ইফ আই হ্যাডবিন আউট দেয়ার আমি যদি বাহিরে থাকতাম তাহলে আমার কেমন হতো তা হোয়াট ইফ স্যান্ডেসের শুরুতে গ্যাপ তারপরে অ্যাসিভ স্যান্ডেন্স শেষে প্রশ্ন উঠুক হি টু কে পার্ট টাইম জব সে একটি পার্ট টাইম জব নিল সো দ্যাট হি কুড আর্ন সাম মানি হি ওয়াজ ভেরি সিনসিয়ার যাতে করে সে কিছু টাকা উপার্জন করতে পারে এখানে আমরা লক্ষ্য করি গ্যাপের পরে সাবজেক্ট কুড মূলবার তার মানে সোদেটের এই স্ট্রাকচার তাহলে আমরা এখানে এখানে সোদেট বসাবো তাহলে আমরা আজকে চারটি এক্সারসাইজ করলাম আমরা যদি কিছু এক্সারসাইজ প্রতিদিন করে থাকি তাহলে আমাদের জন্য এই স্পেশাল ইউজ অফ ফ্রেজে পাঁচ নাম্বার পাওয়া খুব কঠিন হবে না সুতরাং আমি তোমাদেরকে অনুরোধ করি তোমরা বাসায় কমপক্ষে প্রতিদিন একটি এক্সারসাইজ করবে